আনিও দেগা কঙ্কো নাই মিদা আচ্ছা ঠিক আছে বাংলায় ফিরে আসো আমি একটুকুই শিখেছি আপাতত তো নমস্কার আমি বলবো না নমস্কার আমি অঞ্জনা ওই যে দেখতে পাচ্ছ বসে আছে তো হ্যালো সবাইকে আমাদের পরিবারে সবাই গুড মর্নিং বলা গে গুড মর্নিং হয়ে গেছে জানো কালকে আমি ঘুমাইনি রাতে ফালতু কথা বন্ধ করে গুড মর্নিং আমরা কোথায় এসেছি সেটা মানে কিরম মানে ব্লগে কথা বলার ইয়ে বলো কোথায় এসেছি আরে আসো তাড়াতাড়ি বল 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 তাড়াতাড়ি তো আমরা এসেছি মানে শেরে পাঞ্জাবে এখন তো তারপর আমরা যাব তারপর বসি আগে ঢুকতে যাব ওরা এমন করছেন আমার সাথে মনে হচ্ছে আমি ইন্টারভিউ দিতে এসেছি বুঝছো কিন্তু ব্যাপারটা কিছুই নয় শেরে পাঞ্জাবে ঢুকেছি শেরে পাঞ্জাবে ঢোকার একটা কারণ যাচ্ছি হচ্ছে এদিক দিয়ে আর যাচ্ছি কোথায় দীঘা শান্তি বলেনি তো আমি বলে দিলাম কিন্তু দীঘা যাওয়ার সময় শেরে পাঞ্জাবে যদি চা না খাই মনটা প্রচণ্ড খারাপ হয় কিনা বলো শেরে পাঞ্জাবে লোকে লোকে লোকার লোটে লোটে লোটার অন্ন পুরো বাইরে দাঁড়িয়েছিলাম সুযোগ পেয়েছি ভেতরে ঢুকলাম চায়ের অর্ডার দেওয়া হয়েছে ওরা কি সব স্যান্ডউইচ ফ্যান্ডউইচ খাবে সব কিছু অর্ডার দেওয়া হয়েছে কিন্তু তার আগে বলি নমস্কার আমি অঞ্জনা আমাদের পরিবারের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শান্তি এগুলো কিচ্ছু বলেনি তার জন্য আমি বলছি ও বলেছে আর প্রচণ্ড হৈহুল্লোর করব যাচ্ছি দীঘাতে ঘুরতে স্পিকারে হাত পড়ে গেছে কতটা বলেছিলাম ভুলে গেছি স্পিকারে হাত ফাত দিয়ে দেয় ওরা কিছু বল শুনতে পায় না কথা না যাতে এইটা হচ্ছে মানে কথা যে এত কথা বলে তো এইটা আমাদের ওয়ে কম কথা বলা শুনতে না যাই হোক এরা প্রচণ্ড আমাকে মানে ভুল ইয়ে করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আমি ঠিক ট্র্যাকে যাচ্ছিলাম ভুল হয়ে গেল ট্র্যাক গন্ডগোল হয়ে গেছে কথা জানি না কতটা বলেছি পরে আবার কথা বলছি এখন খাবো সেরে পারে সব থেকে বড় ওরা আমাকে ওয়ার্নিং দেয় বলো কথা বলতেই দেয় না তো ওদের সাথে আমি কী করবো তো ঘোরা তোরা দেখা আমার খাবার এলাকা শেরে পাঞ্জাবে যেটার জন্য আমি স্পেশাল সেটা হচ্ছে চা চা এখানে কাঁচের গ্লাসেও দেয় কিন্তু আমি স্পেশালি এটা মাটি দিয়ে খাই কারণ আমার এটা খেতে খুব ভালো লাগে চা খাচ্ছি পুরো একদম ভর্তি ভর্তি ওরাও খাচ্ছে কান্টিকে দেখিয়ে দাও এই চাটা মোটামুটি একটু শেষ করবো আস্তে আস্তে সিপ আস্তে আস্তে করে 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 মজা নিয়ে আমি বলছি রেড ওয়াইন খায় যারা খেয়েছো বা দেখেছো এরকমভাবে দাঁড়িয়ে ব্যাপারটাকে তারপরে ওটা মজা নিয়ে না চাটা ওই রকম খাই চা পরে আবার আমরা যথারীতি দীঘা পৌঁছে গেছি হ্যাঁ তো এবার নামবো হোটেলের সামনে দাঁড়িয়ে আছি
যে হোটেলটায় থাকবো। কি নাম বাবা? হোটেল সিবার্ড। হোটেল নিউ সিবার্ড। আমি দেখাচ্ছি কি আছে কি না, নামছি। তো এসে গেছি হোটেলে, হোটেল নিউ সিবার্ড। বাট এক্স্যাক্টলি এটা লোকেশনটা কি আছে আমি পরে বলবো, বিকেলে বেরিয়ে পরে বুঝতে পারছি না। আনন্দ পেয়েছি যে ঘোড়া, এই ঘোড়াটা ওড়ে, ঘোড়াটা ওড়ে না, ঘোড়াটা নিয়ে দেবো। এই ঘোড়াই গানটা কটার ওড়ে স্পেন। এখানে দাঁড়াবো কেন? আতো বললো হোটেল ইয়ে রুম স্যানিটাইজ হচ্ছে তাই। এটা চালু হোটেলে খুব ভালো ব্যবস্থা, আমরা রুম স্যানিটাইজ হচ্ছে তারপরে আমরা ঢুকবো। এখন আপাতত আমরা ওই জন্য দাঁড়িয়ে আছি, ভেতরে বসতেও বলেছে, বাট সাইডে হয়ে গেলে আমরা যাচ্ছি। তোমরা এইটাকে দেখো, এই ঘোড়াটাকে, এই ঘোড়াটার উইংস আছে। এটা হচ্ছে ওই বলছি ইউনিকর্ন আর ঘোড়া না একসাথে মেশানো হয়ে গেছে। বলবো পরে আসছি। হ্যালো 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 হ্যালো, রুমে ঢুকে গেছি, পুরো রুম স্যানিটাইজ হলো, আমরাও পুরো স্যানিটাইজ হলাম। পুরো মানে একটা না কিরম পেপারের মতো বেরোলো বুঝলে তো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, পুরো পেপারের মতো একটা মানে গেল। তো এইটা হলো আমাদের রুম, বেডরুম, বেডরুম মানে বেডরুমই তো হবে অবভিয়াসলি, রুম হবে। হ্যাঁ তো এটা হচ্ছে আমি, এটা হয় না শা ড্রেসিং টেবিল, এটা এটা হচ্ছে আমাদের আলমারি, ওয়ার্ড্রপ সরি। আচ্ছা সব বাথরুমটাও ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সবই আছে মোটামুটি। আচ্ছা এরপরে আমাদের বেড, এই যে বেড, এটা হচ্ছে টি টেবিল টাইপের, দুটো দুদিকে সোফা আছে, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটুকুনি বলতে পারি। এখানে দেওয়ালে একটা টিভি আছে, আর হচ্ছে একটা আছে ছোট্ট করে ব্যালকনি, ছোট্ট না এই যে একটা ব্যালকনি। ও মা কিছুই দেখা যাচ্ছে না কেন এটা? এটা হচ্ছে ছোট করে ব্যালকনি, ছোট্ট ঠিক নয় অনেকটাই চওড়া আছে। এদিকে সব ফ্ল্যাট হচ্ছে আরও, তো যাই হোক এখন এসেছি, এবার ফ্রেশ হব, স্যানিটাইজ টাইজ করে দিয়েছে ওরা সমস্ত কিছু। এবার সবাই এক এক করে স্নান করব, স্নান করে লাঞ্চ করব, লাঞ্চে দেখাবো কি ডাইনিং কি খাচ্ছি আমরা। কিন্তু হোটেলটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় কথা, আসতে পারো। আর তাই দেখতে থাকো, সঙ্গে থাকো মিয়ানমার ডটার। হোটেলে এসে ফ্রেশ স্নান টান করে লাঞ্চ করলাম, প্রচণ্ড কালো কালো একটা লাগছে যেহেতু রোদের একটা আলো আছে। তো লাঞ্চ করলাম, লাঞ্চটা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে এত খিদে পেয়েছিলো সব তাড়াহুড়ো করে রুমে নিয়ে এসে খাওয়া হয়ে গেছে। তার মধ্যে খেয়েছি হচ্ছে ভাত ডাল, তোমার আলু পোস্ত, পাঁচমিশালি একটা, পাঁচমিশালি নয় নবরত্ন টাইপের একটা পনির ঠনির দিয়ে একটা তরকারি, আর হচ্ছে কাতলা মাছ। খেয়ে দিয়ে উঠে আমি ব্যালকনিতে এলাম, মানে ঘরের তো একটা ব্যালকনি আছেই, বাট একটা এখান থেকে মানে সিঁড়ির এখানে একটা ড্রয়িং মতো করা আছে, যেখানে সোফা টোফা রাখা আছে তার এখানে একটা ব্যালকনি। সেটা থেকে দেখলাম হঠাৎ যে সমুদ্রটা দেখা যাচ্ছে একটু দূরে, বাট দেখা যাচ্ছে, তোমাদের হয়তো দেখাতে পারবো না সেইভাবে।
তো হোটেলটা ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিসও খুব ভালো আর খুব সুন্দর দেখতেও। এবার ব্যাক ক্যামেরায় দেখতে ওখানটা আসে কিনা। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটু জলের মতো আভা, মানে ফ্ল্যাটটার পেছন, সরি বারবার আমার ফ্ল্যাট হয়ে যাচ্ছে, হোটেলের পেছন দিকে দেখো একটা নীল মতন নিয়ে দেখা যাচ্ছে, ওটাই সমুদ্র। মানে আমার ফোনে অতটা ক্যাপচার হয়তো করা যাচ্ছে না, বাট ওটাই সমুদ্র। এখানে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মজা নিচ্ছি, আর এখন হচ্ছে একটুখানি রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে তারপরে বিকেলে উঠে একদম সোজা সি বিচ। আর কোনো কথা হবে না, সাথে থাকবে মাছ ভাজা, চা, আরও অনেক কিছু। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মি অ্যান্ড মাই ডটার, আর দেখো আশেপাশের ভিউজ এখন কিছু। ওই যে এটা দেখতে পাচ্ছ না, ওই যে বড় বড় ল্যাম্পোস্ট গুলো, ওটা হচ্ছে বাস স্ট্যান্ড। ও তার মানে এর পরের গলিটা বাস স্ট্যান্ড? হ্যাঁ। মাছের দোকানে বসে গেছে সবাই, মোটামুটি এলে মাছ ভাজা অবশ্যই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা খাও ব্যাগের দোকান তুলে নিই, ওখানে যে খুলেছে তাই তো দিদি? টিয়ারা টিয়ারা, এবার আলোতে কিছুই দেখাতে পাচ্ছি না আমি, মাসির দোকানটা কি নিচ্ছিস রে? টিয়ারা টিয়ারা, এরা দুজনে টিয়ারা কিনছে এই মাসির দোকান থেকে। কত করে মাসি টিয়ারা? 30 টাকা? বাহ, সাদাটাও ভালো লাগছে। আরে আমাকে একটা সাদা দাও না গো। তুই তাহলে সাদা না, আমি এই পিঙ্ক। হ্যাঁ দুটোই থাক তাহলে। এই আমি দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, টোকো দাঁড়া টোকো দাঁড়া, তোরা একটু পড়বি। আরো অনেক কিছু কেনা হয়েছে এর মধ্যে, ক্লিপ ফ্লিপ অনেক কিছু, সন্টেরা টিয়ারা পড়েছে মাথায় রয়েছে। মাসি তো মানে ভালো ভালো জিনিস আছে, দীঘা এলে মাসিকে খুঁজবে সবাই। কি বললি তুই? আমরা সি বিচ ঘুরে হোটেলে ঢুকে গেলাম। সি বিচে এত অন্ধকার, সেরকম ভাবে কিছু দেখানো যাচ্ছে না, কালকে দেখাবো সেটা। তো আজকে হোটেলে চলে এসে এখন সন্টি আর টোকো ব্যস্ত হচ্ছে ডিনারের অর্ডারে। তার কারণ হচ্ছে আমরা সি বিচে মাছ খেয়েছি, মাছ ভাজা খেয়েছি,
আর শান্তি পাপড়ি চাট খেয়েছে, এই সব খেয়ে ওদের পেট ভরে গেছে, আইসক্রিম খেয়েছে প্লাস খেয়ে পেটের ভরে গেছে, এখন ডিনারে কি খাবে বুঝতে পারছে না, তাই দুজনে মিলে এখন কি সব কোরিয়ান ডিশ অর্ডার দিচ্ছিস নাকি? কোরিয়ান থাকলে তো যায় না, ও থাকলে খেতি? হ্যাঁ অবশ্যই, তো কি তো আমি রিকোয়েস্ট করব, করে দেখব যে আপনাদের এখানে কি কোরিয়ান কোনো ইয়ে আছে, ডিশ আছে শান্তির জন্য, এখন না বাড়াবাড়ি হয়ে যাবে রাত্রিবেলা। তো যাই হোক, ওরা এখন এইসব অর্ডার ফর্ডার দেবে। আর এত হাওয়া সি বিচে চলছিল যে মানে চুল ফুলের অবস্থা দেখে বুঝতেই পারছো বসা যাচ্ছিলো না, মানে এত দাঁড়ানো যাচ্ছে মানে বসা কিছুই হচ্ছিলো না। তবে হ্যাঁ, যেটা দেখলাম সেই রকম দীঘার সেই ভিড় নেই, তবে সামনে শনি রবিবার বলে কিছু লোক এসছে, একদম খালিও নয় যে একেবারে খালি ধুধু করছে সেরকম ব্যাপারও নয়, কিছু আছে কিন্তু ওরকম ভিড় নেই এখনও, লোক আসতে তো সেরকমভাবে সাহস পাচ্ছে না। কিন্তু আমার মনে হলো যে ঠিক আছে, এখানে আসা যায়, আসাই যায়। মোটামুটি সব হোটেল টোটেল সেরকমভাবেই ব্যবস্থা করছে, বা সি বিচের ওখানেও সেরকমই আছে, দোকান টোকান সব দূরে দূরেই আছে, নতুন করে সব সাজাচ্ছে দীঘা। ভালো লাগবে আসলে একদিনের জন্য, অসুবিধা নেই, ঘর বন্ধ জীবন থেকে একদিন। শান্তি তো বললো কি কোথায় প্যারাডাইস, প্যারাডাইস তো শান্তির তো যাই হোক, তুই অর্ডারটা দিবি ঠিক করলি, কি কি হচ্ছে? আচ্ছা করো, আমি ধরে আছি। হ্যালো হ্যাঁ, আমি রুম নাম্বার 504 থেকে বলছি, আমি ডিনারে অর্ডারটা দেবো। দুটো বাটার নান, একটা শাহি পনির। আচ্ছা তাওয়া রুটি হবে, নানের মধ্যে কিছু হচ্ছে না, কী করবে? আর কিছু না, জল মা জল। হ্যাঁ জল তো, জল হ্যাঁ 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 জল। কি কি দিলে বাবা বলো এবার? ও বাবা, তোমাকে নোবেল দেব। আঙ্কেলটা খুব ভালো ছিল, খুব ব্যবহার ভালো, সত্যিই ভালো। হ্যাঁ তো আমি অর্ডার দিলাম হচ্ছে তাওয়া রুটি দুটো, একটা পনির বাটার মশলা, একটা মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। ব্যাস হয়ে গেল, এবার চেঞ্জ করে তারপর নিচে যাওয়া হবে, তাই তো? তো আর কি, আজকের মতো এই পর্যন্তই, খুব ক্লান্ত লাগছে, কালকে খুব ভালো করে সমুদ্র টমুদ্র সব দেখাবো তোমাদের, কারণ আজকে একদম দেখাতে পারলাম না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, সব থেকে বড় কথা সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না, সাবস্ক্রাইবটা করতেই হবে। ঠিক আছে কিন্তু মানে কমেন্টটা করো ভিডিওটা, অবশ্যই আপনাদের কেমন লাগলো, আমাদের সারপ্রাইজ কেমন লাগলো। তো গুড নাইট, গুড নাইট, গুড নাইট।